আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে জান্নাতুল নাইমা আপুর লেখা চিত্তবৃত্তি গল্পের ১৬তম পর্ব। আশা রাখছি শেষ পর্যন্ত পড়ে কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যায়। এইখানটা একটা চুমু দিতে পারবে মুস্কান? ইমনের আকুল আবেদনে মুস্কানের হৃদয় হলো বেকুল, বুকের ভিতরে ধরাস করে উঠল তার। নীরস গলাটা ঘন ঘন ঢোক গিলে ভিজিয়ে নিল, চোখের পলকও ফেলল ঘন ঘন। ইমন অনিমেষ দৃষ্টিতে তাকিয়ে, সমস্ত ক্রোধ যেন হঠাৎই বিলীনতায় রূপ নিয়েছে। দু চোখে ভর করেছে এক আকুল নেশা, ওই মাদক চাহনিতে মুস্কানের সমস্ত সত্তা কেঁপে উঠল, চরিবোধ হয়ে বসে রইল সে। ইমন নিজের আবেদনীয় প্রশ্নের উত্তর পেল না, আর না পেল কোনো প্রতিক্রিয়া। সহসা বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, মুখে ফুটে উঠল তাচ্ছিল্য মাখা হাসি, যে হাসি চোখে এলো না মুস্কানের। বিনিময় বুকের খুব গভীরে টনটনে অনুভূতি হলো তার। কি করবে? ইমানের আবদার মেটাবে? কিন্তু মন থেকে একদমই সায় আসছে না, জাগ্রত হচ্ছে না কোনো অনুভূতি, আবার লজ্জাও লাগছে। এমন পরিস্থিতিতে এমন আবদার তীব্র অস্বস্তিতে ফেলে দিয়েছে তাকে। মুস্কানের সে অস্বস্তি টের পেয়ে ইমন তাচ্ছিল্যতার সঙ্গে হাসল, সহসা উঠে দাঁড়িয়ে বলল, বাড়ি ফিরতে হবে। চমকে উঠল মুস্কান, বাড়ি? ইমন কি ভুল করে এটা বলল? তার তো আশ্রমে ফেরার কথা। ইমন আবারও জেদ করে তাকে চৌধুরী বাড়ি নিয়ে যাবে না তো? আঁতকে উঠল মুস্কান। ভীতগ্রস্ত হয়েও সে উঠে দাঁড়ালো, কাপা কণ্ঠে শোধাল, বাড়ি মানে? আচমকা শীতল দৃষ্টি নিক্ষেপ করল ইমন, যেই দৃষ্টি দেখে বুক কেঁপে উঠল মুস্কানের। ইমন দৃষ্টি স্থির রেখে জবাব দিল, বাড়ি মানে বাসস্থান, যেখানে আমি সহ আমার পরিবার বাস করে। আর বাড়ি মানে আমি বুঝিয়েছি তুমি যে বাড়িতে বেড়ে উঠেছ। মস্তক নত করে অপরাধী মুখে মুস্কান বলে, আমি ওখানে যাব না, যেতে তোমাকে হবেই। নিঃশ্বাস আটকে গেল মুস্কানের, ক্রুদ্ধ ইমন চৌধুরীর ক্রুদ্ধতার সীমানা আঁচ করে তীর তিরিয়ে ঘামতে লাগল সে। দেহ কেঁপে উঠল মৃদুভাবে, সেই কম্পন তার পাতলা মসৃণ ঠোঁট জোড়াতে দৃশ্যমান হল। ইমন খেয়াল করে দৃষ্টি ফিরিয়ে নিল, রাজবাড়ি গলায় বলল, আমাকে মুক্ত করে চলে যাবার অপশন দিয়েছিলাম, ওটা যখন বেছে নাওনি এবার দ্বিতীয় অপশনটাই বেছে নাও। ইমনের কঠিন দৃষ্টি জোড়ায় এক পলক তাকালো মুস্কান, পরক্ষণে দৃষ্টি ফিরিয়ে নিল। ইমানের সময় অপচয় না করে আচমকা তার হাত ধরল, কাট কাট স্বরে বলল, কি ভেবেছিলে চোরের মতো পালিয়ে যাবে ইমন চৌধুরীর এমনি এমনি ছেড়ে দেবে? এটা ভেবে থাকলে কতটা ভুল ভেবেছ নিশ্চয়ই টের পেয়েছ, চোরের মতো নয় বাঘিনীর মতো পালানোর সুযোগ তোমাকে দেয়া হয়েছে। যদি পারো আমার দৃষ্টিকে সাক্ষী করে চলে যেও, আমার হৃদয়কে নিহত করে বিদায় নিও, আর এইসব যদি না পারো সারা জীবনের জন্য আমার হয়েই থেকে যাও। ভারিক্কি বাক্যগুলো আওড়ে সামনের পথে অগ্রসর হলো ইমন, থমকানো মুস্কানের হাতে টান পড়তেই তাকেও যেতে হলো তার সঙ্গে। ইমন এক হাতেই ফ্লাইটের মেইন ডোর বাইরে থেকে তালাবদ্ধ করে দিল, এরপর সিঁড়ি বেয়ে চলে গেল নিচে, উদ্দেশ্য নিজ বাড়িতে ফেরা, এরপর বোঝাপড়া হবে বাবার সঙ্গে। প্রচণ্ড গম্ভীর ভঙ্গিতে বাইক স্টার্ট দিল ইমন, মুস্কানের মনে পড়ে না জীবৎকালে কখনো ইমনকে ঠিক এতটা গম্ভীর মুখে দেখেছে কিনা। এর মানে স্পষ্ট যে এ প্রথম ইমন চৌধুরী সাংঘাতিক রেগে গেছে, যে ডাক্তার পুরো বাপ মূর্তিকে বদলে দিয়েছে। মুস্কানের বুকটা দুরু দুরু করছে, সেই দুরু দুরু বাড়িয়ে দিল ইমনের কঠিন এক বাক্য, কাঁধে হাত রাখতেও সমস্যা? মুস্কান চমকালো, ঢোক গিলে আলতো করে স্পর্শ করল ইমনের ডান কাঁধ। ইমনের মেজাজ বিগড়ে গেল, দাঁতে দাঁত চেপে শক্ত ধমক দিল, ভালোভাবে দাঁড়ো মুস্কান, আর কোনো বিপদ ঘটানোর চিন্তা মাথাতেও এনো না। দু চোখ গলে দুফোঁটা অস্ত্র ঝরে পড়ল মেয়েটার, কাঁপতে থাকা অধর কামড়ে ধরে বল প্রয়োগ করেই কাঁধ ধরল সে। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বাইক টান দিল ইমন, সামনের আয়নায় মুস্কানের চোখ জল স্পষ্ট দেখল সে। ফলশ্রুতিতে চোয়ালদা সর্বোচ্চ শক্ত করে দম আটকে সর্বোচ্চ স্পিডে বাইক টানতে লাগল। চলতি পথে একসময় হঠাৎ ব্রেক কষ্ট মুস্কান ভারসাম্য হারিয়ে ভয়ে চোখ বড় বড় করে চাপড়ে ধরল তাকে, মুখ থুবড়ে রাখল পিঠে। ইমন অনুভব করল সবই, কিন্তু তার মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না।
বাইক স্বাভাবিকভাবে চললে মুস্কান স্বাভাবিকই থাকে। হঠাৎ হঠাৎ ব্রেক কষলে ইমনকে একইভাবে জাপটে ধরে, একবার দুবার এভাবে অসংখ্যবার। সহসা ইমনের মস্তিষ্কে প্রশ্ন জাগে, মুস্কানকে আচমকা ভয় এমনটা করছে, নাকি সুযোগ পেয়ে স্বেচ্ছাই? যদি স্বেচ্ছাই হয়ে থাকে তবে চরম বিরক্ত হবে সে, কারণ তীব্র কষ্টে দগ্ধীভূত হৃদয়কে শান্তি দিতে সে যে আবদারটি করেছিল তা পূর্ণ না করে প্রকট অপমান করেছে মুস্কান, যা সে ভুলেনি, ভুলতে পারবেও না। তাই নিজের কাছে নিজেই প্রতিজ্ঞা করেছে, এ জীবনে মুস্কান স্বেচ্ছায় তাকে ধরা না দিলে সে ধরার আগ্রহ প্রকাশ করবে না। এতে বিয়ে করেও যদি তাদের মধ্যে স্বামী স্ত্রীর স্বাভাবিক দৈহিক সম্পর্কটা না হয় না হবে, তবুও সে বুঝিয়ে দেবে আজকেও চাওয়াটা কোনো কামুকতা ছিল না, ছিল শুধু প্রগাঢ় ভালোবাসার অনুভূতি। মুস্কানকে নিয়ে বাড়িতে প্রবেশ করল ইমন, দাদুভাই অস্ত্রসিক্ত নয়নে বসার ঘরে সোফার মাঝ বরাবর বসে। বাড়ির প্রত্যেকের মুখটাই থমথমে, ইতিমধ্যে মোজাম্মেল চৌধুরী খবর পেয়েছে অমলানের নানু বাড়ি থেকে মুস্কানের পালিয়ে যাবার খবর। ইমন মুস্কানকে খুঁজে পাওয়ার অপ্রত্যাশিত ঘটনা সম্পর্কে অবগত হয়েছে। এরপর ঠিক কি ঘটতে চলছে বা এরপর ঠিক কি ঘটনার সম্মুখীন হতে হবে ভাবতেই তার প্রেশার বেড়ে গেছে। আপাতত সে ঠিক কোথায় কোন অবস্থানে আছে কেউ জানে না। বাড়ির সবাই আজ শুধু নীরব দর্শক। দাদুভাইয়ের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে মুস্কান, দাদুভাই পকেট থেকে রুমাল বের করলেন, অস্ত্রসিক্ত চোখ দুটো মুসলান সন্তর্পণে। এরপর মলিন মুখে মুস্কানের উদ্দেশ্য করে বললেন, তোমার ঘরে যাও, আরাম করো। এই কথা বলে একটু দূরে ভীত মুখে দাঁড়িয়ে থাকা ইয়াশফার দিকে তাকালেন আর বললেন, ইয়াশফা, ওর ঘরে কিছু খাবার পাঠায় দাও। ইয়াশফা মাথা কাত করল, মুস্কান ক্রন্দনরত মুখে তাকালো অপরাধ সূচক চোখে। দাদুভাই নানো হাসলো, মুস্কান কিছু বলতে উদ্যত হলে সে থামিয়ে দিয়ে বলল, ভুল অবুঝ আর ছোট্টদের দ্বারাই হয়, ওদের ভুল হয় বলেই ওরা অবুঝ ছোট, আর আমরা ওদের ভুলগুলো শুধরে দেই বলেই আমরা বড় বুঝদার। দাদুভাইয়ের ভালোবাসা উদারতা শিউরে উঠল মুস্কান, এই মানুষটার ভালোবাসাকে কিভাবে তুচ্ছ করতে পারল সে? ভীষণ লজ্জিত হয়ে দৃষ্টি ফিরাতে নিয়ে আরো একবার কেঁপে উঠল পাশেই পাথরের ন্যায় শক্ত শরীরে দাঁড়ানো ইমনকে দেখে, যার চোখ দুটো ভয়াবহ লাল বর্ণ ধারণ করেছে, চোয়ালদ্বয় প্রচণ্ড শক্ত, কপালে ছড়ানো আলোমেলো চুল, পরনের শার্টের করুণ অবস্থা তার বুককে মারাত্মক কাঁপিয়ে তুলল। বুকের গহীন থেকে উপচেল কান্নার দমক। মুস্কানের অপরাধী চোখ, বিধ্বস্ত মুখ দেখে সরে পড়ল ইমন। বাড়ির সকলেই সরে গেল তার সামনে থেকে, একমাত্র দাদুভাই ছাড়া। সে বললেন, গিন্নি ঘরে যাও। রুদ্ধশ্বাস ত্যাগ করল মুস্কান, মাথা নাড়িয়ে পা বাড়ালো পরিচিত সে ঘরটায়, যে ঘরে দীর্ঘ বছর কাটিয়েছে সে। তো ফ্রেন্ডস, এতটুকু ছিল গল্পের পর্ব। গল্পের শেষে লেখিকা লিখেই দিয়েছেন, আমি খুব দুঃখিত, কিছুটা অসুস্থ থাকায় পর্বটা বড় করতে পারলাম না, পরের পর্বে পুষিয়ে দিব ইনশাল্লাহ। রিচ একও করিনি, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা রাখছি গল্প সম্পর্কে অবশ্যই মন্তব্য করবেন, আর ভালো যদি লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফারুক সরির সাথে অনেক ভালো থাকুন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।